নমস্কার দর্শকবৃন্দ ওয়েস্ট বেঙ্গল ডিএ নিউজ আন্দোলনের জেরেই পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ বা ওয়েস্ট বেঙ্গল ডিএ নিউজ খবরটি রাজ্য সরকারি কর্মী তথা সাধারণ মানুষেরও একটি আলোচ্য বিষয় রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মেটানোতে সরকারকে বাধ্য করতে আন্দোলন জারি কলকাতা শহীদ মিনার চত্বরে আগামী তেরোই ফেব্রুয়ারি পুনরায় সারাদিন কর্মবিরোধীর ডাক দিয়েছে সংগ্রামী মঞ্চ তবে এবার রাজ্যের পরিষদীয় মন্ত্রীর এই বক্তব্য সন্তুষ্ট করতে পারবে কি সরকারি কর্মীদের রাজ্য সরকারি কর্মীদের বকেয়ার ডিএ সংক্রান্ত সুখবর হয়তো আসতে চলেছে খুব তাড়াতাড়ি যদিও এর আগে রাজ্যের শাসক দলের ফিরা হাকিমের মুখে শোনা গিয়েছিল যে সরকার ঠিকমতো চলছে আন্দোলনে কিছু নির্দিষ্ট দলে তথা সিপিএম মদত পুষ্টটা আছেন যদিও এই মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন আন্দ সংগঠনের অন্যতম ভাস্কর ঘোষ মহাশয় তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ সংগঠন হিসেবে পরিচিত সংগ্রামী যৌথ মঞ্চ যেখানে তেত্রিশটি দলের যৌথ উদ্যোগ রয়েছে তার রাজ্য কনভেনার ওয়েস্টবেঙ্গল ডিএ নিউজ প্রসঙ্গে যে বিষয়টি সামনে আসছে তা হল সম্প্রতি রাজ্যের খোদ পরিষদীয় নেতা সুখবর শোনালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের তিনি হলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় কিসের ভিত্তিতে এই মন্তব্য তবে কি এই প্রসঙ্গে নেতৃস্থানীয় আলোচনা সম্পন্ন হয়ে গেছে গত সোমবার রাজ্যের বিধানসভায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান যে ডিএ বা মহার্ঘ ভাতা সবাইকে দেওয়া হবে সবারই প্রয়োজন তবে কবে দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মী তথা শিক্ষকদের তা স্পষ্ট করেননি রাজ্যের মন্ত্রিসভার এই সদস্য তার এই মন্তব্য বেশ ইঙ্গিতপূর্ণ এ একদিকে আন্দোলনের চাপ অন্যদিকে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট এই দুই চাপে পড়ে সরকার কি নমনীয় হবে এদিন শুভন্ধু চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য বিশেষ করে গরিব শ্রেণীর জন্য বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প চালু করেছেন তাই সরকারি কর্মীদের বকে দিতে দিয়ে দিতে দেরি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এমন ব্যবস্থা করেছেন যে যাতে গরিব মানুষ সপ্তাহে একদিন মাছ ভাত খেতে পারে সেদিকটাও তিনি খেয়াল রাখছেন যারা সরকারি চাকরি করছেন তারা তো খেতে পারছে তবে যারা একেবারে গরিব তাদেরও দেখা উচিত এমনই দাবি করেছেন তিনি এর পাশাপাশি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে সরকারি অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তাদের কিন্তু এই ডিএটাই সম্বল সুতরাং তাদের দিকটাও কিন্তু একটু ভেবে দেখা দরকার আছে এ কথা বলা যায় যে এই ডিএ দেওয়ার বিষয় এখনও বিচারাধীন সুপ্রিম কোর্ট আগামী মার্চের পনেরো তারিখে ফের শুনানির কথা জানিয়েছে রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ যে কলকাতা হাইকোর্ট এবং স্যাট বারংবার ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা সত্ত্বেও সরকার তা মেটাতে ব্যর্থ হয়েছে বরং বর্তমানে তার এসএলপি মামলা করে মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আজ চাকরি প্রার্থীদের সাথে জরুরি বৈঠক করবেন তারা সরকার তাদের দাবি না মানলে আগামী আটই ফেব্রুয়ারি তারিখে বেশ বড় আন্দোলনের ডাক দেবেন তারা তো সুতরাং বোঝা যাচ্ছে যে ডিএ নিয়ে কিন্তু অনেক দিন ধরে একটা টালবাহানা চলছে দেওয়া হবে দেওয়া হবে করে কোনো কোনো মন্ত্রী এটা আশ্বাস দিচ্ছেন আবার কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে যে সমস্ত জনমুখী প্রকল্প চলছে তাতে কিন্তু ডিএ আদৌ দেওয়া সম্ভব হবে কিনা সেটা কিন্তু স্থির নয় বা সেটা কিন্তু নিশ্চিত নয় এখন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলার রায় শোনানোর পর বা সেই মামলার রায় বেরোনোর পরে কি সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেটা কিন্তু এখন দেখার বাকি রয়েছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী প্রতি আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ